শিল্পী টক্স এবং এই মুহূর্তে আমি আছি বাংলাদেশের নর্থ মস্কো এবং এখন দারুণ একটা ওয়েদার পরন্ত দুপুরের পরের দিকে আর কি পরন্ত বিকেল না পরন্ত দুপুর এবং আমি আছি একদম বাংলাদেশের অতি সুন্দর আমাদের ঐতিহ্য সুন্দরবন এবং পশুর নদীতে আছি এই মুহূর্তে এবং শুধু আমি না আমার সাথে আছে আমার দুই বেস্ট ফ্রেন্ড আমার দুই জানে জিগার এবং তাদেরকেও আপনাদের সাথে পরিচয় করাবো এক নম্বর পাগল হচ্ছে যে তিন পাগলের মেলা সেখানে ফার্স্ট পাগল হচ্ছে মফিস আমাদের মফিস এবং আপনার নাম কি তোমার ও আচ্ছা আমার নাম খন্দকার লেনিন এবং লেনিন বলো তো মানে কি কারণে কোন ইয়ে থেকে এটা শুরু হলো যে আমরা এখানে আসবো হুট করে হুট করে আসলে আমরা চলে এসেছি এটা আসলে মূলত আমার মেয়ে সিমকি সে আমাকে বললো যে চলো বাপ একটু ঘুরে আসি তারপরে আমি বললাম ঠিক আছে মেয়ে যেহেতু বলছে মেয়ের আবদারটা রাখা উচিত প্ল্যান করলাম যে আমরা কোথায় যেতে পারি আসলে মাওয়ার উদ্দেশ্যে ইলিশ খাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম তারপরে পথের মধ্যে আমরা চিন্তা করলাম যে ইয়াতে যাবো সুন্দরবন সুন্দরবন আমাদের সবচেয়ে বড় বন এবং বাংলাদেশের ঐতিহ্য বাংলাদেশের বাইরে সে কই ভিতরে কেউ হাত দিবেন না ভিতরে আমরা এখন এই মুহূর্তে যে জায়গাটা আছে একটা দারুণ জিনিস আবিষ্কার করেছি এই দেখুন এখানে বাঘ হেঁটে গিয়েছিল না না আসতে পারে দেখুন ভিউয়ার্স এখানে বাঘের পা বাঘের পা ওহ মাই গড